যতবার বিরিয়ানি বানিয়েছি কিছু না কিছু ভুল করেছি, আর তা থেকে নতুন কিছু শিখেছি। আজ আলু ডিম বিরিয়ানি বানাবো কিছু নতুন পদ্ধতির সঙ্গে, যাতে বিরিয়ানি বানানো আপনার কাছে অনেক সহজ হয়। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভীষণই ভালো লাগবে। উনুন জ্বালিয়ে কড়াইতে একটু জল বসালাম। আমাদের বাড়িতে পাঁচজন বলে পাঁচটা ডিম সিদ্ধ করব। ডিমগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি। বিরিয়ানি বানানো তুলনামূলক ঝামেলার কাজ, আর এই ঝামেলা এড়াতে বাড়ি ছোট বড় যে কেউ সদস্যকে আপনার কাছে ডেকে নিন, যে আপনাকে হাতে হাতে এগিয়ে দেবে, আর পুরো রান্নাটাকে না ধাপে ধাপে সাজিয়ে নেবেন, দেখবেন বিরিয়ানি বানানো অনেক সহজ হবে। আজকে যেমন আমি তোমার হেল্পার। হ্যাঁ, আর আরুষি যদি বাড়িতে থাকতো না, সে আগে কিন্তু ডিমগুলো ছাড়িয়ে দিত, সে স্কুলে গেছে। বলো কেমন কাটবো বলো আলুগুলো। না, আলুগুলোকে মাঝখানে কেটে দাও, একটু বড় হবে আর কি। এরকম কেটেছি। আপনারা তো মার পেঁয়াজ কাটার খুব প্রশংসা করেন, মা কিন্তু খুব সূক্ষ্মভাবে পেঁয়াজ কাটে। আজ 15-16 বছর বয়সে বিয়ে হয়েছে, তখন থেকে এরকম কত রকম কাজ করছি, এত অভ্যাস হয়েছে। মা, তুমি মেশিনকেও হার মানিয়ে দেবে, দেখেছেন পেঁয়াজটা কেমন মিহি করে কেটেছে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ডিম সেদ্ধ করতে গিয়ে কড়ার অবস্থা দেখো মা। হ্যাঁ গো, কী অবস্থা দেখছো। ঠান্ডা জলে রেখে দিই, খোলাটা তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। ডিমগুলো ছাড়িয়ে নিই। আরুষি না, তার ছোট ছোট হাত দিয়ে এত সুন্দর ছোট ছোট করে ডিমটা ছাড়ায় না, দেখলেই ভালো লাগে। আপনাদেরকে একদিন দেখাবো, একটু একটু করে এরকম খুব ধৈর্য দিয়ে ছাড়ায়। ডিমের সঙ্গে একটুখানি হলুদ আর নুন মাখাবো। হলুদটা মাখালে ডিমের রংটা বেশ ভালো আসে। কড়াইতে সর্ষের তেল দিয়ে ডিমগুলো আগে ভেজে নেব। তেল ধোঁয়াটা গরম করে ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমের আলো ভালো রং আনতে কিন্তু আপনারা ফুড কালারও দিতে পারেন। ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো নামিয়ে নিই। এতদিন আমি যতবার বিরিয়ানি বানিয়েছি আলু নিয়ে সন্তুষ্ট হতে পারিনি। প্রতিবার মনে হয়েছে আলুর মধ্যে আর একটু ফ্লেভার হলে ভালো হতো, আর একটু নুন হলে মনে হয় ভালো হতো, কিন্তু আজকে আর ওই আফসোসটা থাকবে না। আজকে আলুটাকে আমি এমনভাবে বানাবো, আলুর মধ্যে ফ্লেভারও ভালো আসবে আর নুনও প্রপারলি ঢুকবে। ওই ডিম ভাজা তেলে আলুগুলো দিচ্ছি। ডিম যেমন 5টা দিয়েছে, আলুও 5টা দিয়েছি। আলুগুলোকে উল্টে নেই, সব দিকটা সমানভাবে ভাজবো। আলুটা চারদিক থেকে সমানভাবে ভাজা হলে পেঁয়াজ কুচি দিচ্ছি, পুরো 1টা পেঁয়াজ। হলুদের গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। আর খুব বেশি সময় না কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন আলুগুলোর মাপে একটু বেশি করে লবণ দিচ্ছি। আর দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা কিন্তু কষানো যাবে না, এরকম জলেই দিতে হবে। এবার 1 চামচ বিরিয়ানি মশলাও দিচ্ছি, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল। এবার ঢাকনা দিয়ে এভাবে আলুটাকে 70% সেদ্ধ করব। এভাবে করলে দেখবেন ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যায়। বিরিয়ানির আলু একটু বড় হয় তো, উপর থেকে দেখলে মনে হয় সেদ্ধ হয়েছে, তবে ভেতরে কিন্তু অনেক সময় সেদ্ধ হয় না। আবার খুব বেশি নাড়ানাড়ি করলে কিন্তু আলুগুলো ঘেটে যায়, কিভাবে দেখবেন একটু দেখে নিন। ঢাকনাটা খুলে নিই, জলটা কতটা কমে গেছে, আর আলুটা দেখুন উপর থেকে একটা কাঠি ভরেন, দেখুন সুন্দরভাবে চলে যাচ্ছে, দেখেছেন। একে আর নাড়ানাড়ি করার কোনো দরকার নেই, একদম সরাসরি নামিয়ে রেখে দিই। তারপরে একটা ঢাকনা দেওয়া থাক, আরও ভাপে কিছুটা সুন্দরভাবে সেদ্ধ হবে। সরাসরি হাঁড়ি বসিয়ে দিচ্ছি, এই হাঁড়িতে বিরিয়ানি বানাবো। হাঁড়িতে সর্ষের তেল দিচ্ছি, তেলের মধ্যে গোটা গরম মশলা দিচ্ছি, পেঁয়াজ কুচি, অল্প একটু লবণ দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। কম আঁচ রেখে পেঁয়াজটাকে কষাবেন, যাতে পেঁয়াজটা ভাজা ভাজা না হয়ে মজে যায় সুন্দরভাবে। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1টা টমেটো।
মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, গা থেকে সুন্দর তেল ছাড়ছে। এই সময় ফেটানো টক দই একটু দিচ্ছি। মশলাটা দেখুন সুন্দরভাবে মজে এসেছে কিন্তু, আর তেলও ছেড়ে গেছে। এবার কড়াইতে যে আলু সহ গ্রেভিটা রেখেছিলাম ওটা পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। ডিমগুলো এর মধ্যে বসিয়ে দিই। ওপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। কেওড়া জল 1 চামচ, গোলাপ জল 1 চামচ দিয়ে দিলাম। বা হালকা নাড়িয়ে ঢাকনা দিয়ে নিচে নামিয়ে রাখবো। নামিয়ে নিই। আলুর গ্রেভিতে নুন দেওয়া ছিল, আমি আলাদা করে নুন দেইনি, তবে আপনারা টেস্ট বুঝে দেবেন। কড়াইতে আবার জল বসিয়েছি, ভাতটা বানাবো। এখানে দেখুন ভালো মানের বাসমতি চালকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। জল ফুটে গেছে, জলের মধ্যে গরম মশলা দিলাম আর কিছু ধনে পাতা কুচিও দিলাম। জলে অল্প সাদা তেলও দিলাম আর মাপ মতো লবণ দিলাম। জল এরকম টকবক করে ফুটবে ভেজানো চালটা দিয়ে দিলাম। এবারে গ্রেভির মধ্যে বেরেস্তা দিচ্ছি, আর এই বেরেস্তাটা আমি আগে বাড়িতে বানিয়ে রেখেছিলাম। বেরেস্তা বানানো আগে দেখিয়েছি বলে আজকে আর দেখালাম না। ভাতটা একটু দেখে নিই কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি 70% মতো সেদ্ধ হয়েছে। এবার তুলে দিই। তুলে সরাসরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চোখের সামনে পড়লে এই এলাচ টেলাশগুলো একটু বেছে দেবেন, তাহলে খাওয়ার সময় আর পড়বে না মুখে। ভাতটাকে একটু সাজিয়ে নিয়েছি, এখানে দুধ আর কেশর ভেজানো ছিল এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গুঁড়ো দুধকে আমি জল করে নিয়েছি, এটাতে টেস্ট ভালো আসে। 2 চামচ ঘি গলিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিই। আবারও অল্প একটু গোলাপ জল আর কেওড়া জল দেবো, যেহেতু 3 বার দিচ্ছি সবসময় অল্প অল্প করে দিচ্ছি। সবশেষে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, আর একটুখানি চিনি দিচ্ছি। এর কাজ হলো সমস্ত স্বাদটাকে ব্যালেন্স করা। ফয়েল পেপারটা ভালো করে দিয়ে দিই ওপর থেকে। দুটো দিতে হবে। এই ফয়েল পেপারটা না কাটার ভুলের জন্য সব অর্ধেক অর্ধেক হয়ে গেছে। উপরে এই হাঁড়ির ঢাকনাটাও দিয়ে দেব। উনুনের আঁচটা দেখুন একেবারে উনুনটা নিভে গেছে, শুধুমাত্র আঁচটাই আছে। এই আঁচের উপর বসিয়ে দিই, তবে আপনারা গ্যাসে বসালে কিন্তু নিচে একটা তাওয়া দেবেন। আর আমার উনুনে একেবারে জ্বালানি নেই বলে আমি সরাসরি হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। এই আঁচে বিরিয়ানি কমপক্ষে 30-40 মিনিট দমে বসিয়ে রাখতে হবে, আর দমটা এমনভাবে রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। আর আপনাদের যদি ভয় থাকে তাতে আপনারা তাওয়াতে বসাতে পারেন, বা এমনি জলের ভাপেও করতে পারেন, তাতেও কিন্তু হয়। প্রায় 35 মিনিট মতো বসিয়ে রেখেছিলাম, এবার নামিয়ে দেখব কেমন হয়েছে। বেশ গরম আছে। ঢাকনাটা খুলি, যতক্ষণ না খোলা হবে বোঝার উপায় নেই কেমন হয়েছে। বা স্মেলটা তো দারুণ এসছে। এই বিরিয়ানিটা কাটবো, একদিকের ভাতগুলো সরিয়ে নিই। যদি রং দেখে তো বোঝা যাচ্ছে, আশা করি লাগেনি। আলুটা কোথায় আছে? এই যে আলু, আলুটার রংটা দেখেছেন? আর কোথাও দেখুন খোঁচা লেগে কিন্তু ভেঙে যায়নি। আপনারা বলুন, ফুড কালার তো দেইনি, তাও কত সুন্দর রং এসছে দেখুন। এবার একটা ডিম এসছে। এই এবার রাইস দেখাই, ভাতটাও যথাযথ সেদ্ধ হয়েছে, ঝরঝরেও দেখুন। হাঁড়ির তলাটাও দেখুন, খুব বেশি গ্রেভিও নেই আর পুড়েও যায়নি। এবার আলু ডিমটা দিয়ে দিই। আজকে সবাই কাজে ব্যস্ত, আমি একটু খেয়ে দেখবো যে আলুটাই ঠিকঠাক নুন টান ঢুকেছে নাকি, আর রাইসটা ঠিক আছে নাকি। এত তো বড় মুখ করে বললাম আলুটা ভালো করে বানাবো, ভালো সেদ্ধ হবে, দেখাই এবার। আলুটা ভেঙে দেখাই, এই দেখুন, দেখেছেন? একদম দেখুন ভেতর অবধি সেদ্ধ হয়েছে। শুধু ভালো সেদ্ধ হয়েছে তাই নয়, আলুটা দেখুন রঙিন হয়েছে, তার মানে এর ভেতরে মশলা সুন্দরভাবে ঢুকেছে। কোনোদিন তো কাউকে ছেড়ে খাই না, তবে আজকে দেখানোর জন্য একটুখানি টেস্ট করছি, পরে তখন আবার সবাই মিলে খাবো।
আমি আলুটার কথা বলতে পারবো না, সত্যি বলছি। বিরিয়ানি তো এমনি বানাই আমি, তবে আলুটা আমার কাছে আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে। ডিমের কথা কি বলবো বলুন তো, ডিম তো এমনিই ভালো লাগবে। জানি না বাবা মার কেমন লাগবে, তবে আমার তো বেশ ভালো লাগছে। খুব ভালো হয়েছে সত্যি বলছি। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন খেতে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।